হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমাদের ক্লাস সিক্সের ইতিহাসের যে পাঠ্য বইটা অর্থাৎ টেক্সট বইটা আছে সেই অধ্যায়টা থেকে আমি লেসন চার অর্থাৎ 4 নম্বর অধ্যায়টা আজকে পড়াবো তোমাদের। তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে টেক্সট বই পড়ে কীভাবে নিজেরা প্রশ্ন তৈরি করতে হয়, আর পরীক্ষায় আমি দাগও দিয়ে দেবো যে পরীক্ষায় কোন কোন পোর্শনগুলো ভালো করে পড়তে হবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। এই অধ্যায়টা অর্থাৎ 4 নম্বর অধ্যায়টা কয়েকটা পার্টে বিভক্ত করা হবে, আর এইটা তার প্রথম পার্টের ভিডিও। আর অন্যান্য পার্টগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা গিয়ে দেখবে তোমরা। চলো আলোচনা শুরু করছি। আমাদের অধ্যায় যেটার নাম আছে, দেখো অধ্যায়টার নাম কি, ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা। এটা হচ্ছে অধ্যায়, আমাদের চ্যাপ্টারের নাম। এবারে দেখো, মানে একটা সাল দিয়েছে। ইতিহাসের ক্ষেত্রে তোমরা জানো সাল খুব গুরুত্বপূর্ণ। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ, এটা কিন্তু শিওর নয়, আনুমানিক। খ্রিস্টপূর্ব মানেই আনুমানিক দিয়েছে ওই জন্যে। এবারে এইখানে যেটা আছে, এইটা যেটা আছে এটা আমাদের না পড়লেও চলবে, আমরা মেন পড়ায় আসব, ঠিক আছে? তার জন্য আমরা দেখো এইখানে যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখো চলো এখান থেকে শুরু করছি। বলছে, ঠাকুমা ঝুলি পড়ে তানিয়া মনে অনেক প্রশ্ন তৈরি হলো রবির দাদুর কাছে। একদিন সে জানতে চাইল সেগুলোর উত্তর। আচ্ছা দাদু, রাক্ষস রাক্ষসীরা কি সত্যিই ভয়ানক দেখতে হয়? তারপরে দেখো বলছে, অরুণ বলল মেলায় মাঠে রামরাবণের যুদ্ধ দেখেছি। রাবণ তো রাক্ষস রাজা, তাই হারু কাকা রাবণ সাজার জন্য মুখে কালি মেখেছিল। তিতির বলল, দাদু রামায়ণে রাবণ সত্যিই 10টা মাথা ছিল? দাদু সব সময় ওদের প্রশ্ন শুনে খুশি হন। বললেন, মানুষ কল্পনায় আর কথায় এভাবেই গল্প কথা তৈরি করে। রাক্ষসের যে বর্ণনা তোমরা জানো সে সবই মানুষের কল্পনা। রামায়ণের গল্পকথা কিন্তু রাবণ খুব সুন্দর দেখতে ছিলেন, রামায়ণের গল্পকথায় কিন্তু রাবণ খুব সুন্দর দেখতে ছিলেন। আর 10টা মাথা মানে 10 দিকে যার মাথা খাটে, ঠিক আছে? পলাশ বলল, তাহলে রাবণকে কবে থেকে আর কেন ভয়ানক ভাবা শুরু হলো? দাদু বললেন, এই তো, এই বলছে ইতিহাস কেন ও কবে, এটা খুব গুরুত্বপূর্ণ। বলছে, এই তো ইতিহাস কেন ও কবে তোমাদের ভাবা শুরু করেছে। রামায়ণ কি তা তোমরা সবাই জানো। সুরাইয়া বলল, রামায়ণ তো রাম রাবণের যুদ্ধের গল্প। আচ্ছা দাদু, রামায়ণ কি ইতিহাস? তারপরে দেখো দাদু বলল, ইতিহাস সবেতেই আছে, কোথায় কতটা কিভাবে লুকিয়ে ইতিহাস লুকিয়ে আছে সেটা খোঁজাই ইতিহাসের গোয়েন্দাদের কাজ। তাহলে ইতিহাসের গোয়েন্দাদের কাজ কি, কোথায় কতটা কিভাবে ইতিহাস লুকিয়ে আছে সেটা খোঁজা হচ্ছে ইতিহাসের গোয়েন্দাদের কাজ। তোমাদের মধ্যে কেউ কেউ মোবাইল ফোনের কথা বলছে, মোবাইল ফোনে কথা বলেছো বা দেখেছো। মোবাইল নিয়ে নিজের ভালো করে দেখো, বলছে মোবাইল নিয়ে নিজের রাজ্য বা দেশের বাইরে গেলে বলছে বেশি টাকা কাটে কেন জানো? বলছে মোবাইল নিয়ে নিজের রাজ্য বা দেশের বাইরে গেলে বেশি টাকা কাটে কেন জানো? অরুণ বলল, বাইরে ঘোরা বা রোমিং এর জন্য, ঠিক আছে? বাইরে কি হয়ে যায় মোবাইলটা, রোমিং হয়ে যায়, ঠিক আছে? বাইরে ঘোরা বা রোমিং এর জন্য। দেখো দাদু বলল, এখান থেকে তোমাদের একটা মেন কোশ্চেন আছে। দাদু বলল, ইংরাজিতে রোমিং শব্দটা একটা মানে হলো ঘোরা, আবার সংস্কৃতিতে রাম শব্দটার একটা অর্থ যিনি ঘুরে বেড়ান। খেয়াল করো ইংরাজি আর সংস্কৃত শব্দ দুটির অর্থের মধ্যে মিলটা। বলছে, কোনো এক সময় একদল যাযাবর ঘুরতে ঘুরতে চলে এসেছিল ভারতীয় উপমহাদেশে। সেখানকার পুরনো বাসিন্দাদের সঙ্গে শুরু হলো তাদের মেলামেশা, তাদের সঙ্গে চলল যুদ্ধ লড়াই। সেই যুদ্ধে বেশিরভাগ সময়ই বাইরে থেকে আসা মানুষগুলি জিতে গেল। তারপর আস্তে আস্তে উপমহাদেশের ওপরে অংশে তারা বসতি তৈরি করলো। ধীরে ধীরে দক্ষিণ অংশে ছড়িয়ে পড়েছিল তারা। মনে করা হয় দক্ষিণ অংশে ছড়িয়ে পড়া সেই কাহিনী রামায়ণে পাওয়া যায়। যুদ্ধে জয় আর বসতি গড়ে তোলার কথা ঘিরে তৈরি হলো অনেক গল্প, সেগুলি ফিরতে লাগলো মুখে মুখে। সেই গল্পগুলোতে যুদ্ধে হেরে যাওয়া মানুষদের অন্য রকমভাবে দেখানো হলো। তারা কখনো রাক্ষস বা অসুর, কখনো বা দৈত্য, তাছাড়া তারা কখনো অসভ্য বা দস্যু। রামায়ণ সেই যুদ্ধ জেতা মানুষদের গল্প,
তাই হেরে যাওয়া রাবণ সেখানে খারাপ ও ভয়ানক। পরের দিন ইতিহাসের ক্লাসে দাদুর বলা গল্পগুলো বলল তানিয়া। দিদিমণি বললেন, রামায়ণ ও মহাভারতের গল্প আগের অনেক গল্প বলছে আগের অনেক গল্প 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 কথাও জানা যায় বলছে রামায়ণ ও মহাভারতের গল্পের আগের অনেক গল্প কথাও জানা যায়, সেই সব কথা আছে বেদে। তাহলে রামায়ণের আগে দেখো বেদ হয়েছে, ঠিক আছে? আজ আমরা সেই সব সেই সময়ের কথা জানব। চলো এবার মেন আলোচনায় আমরা ঢুকছি। প্রথমে আছে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। তোমরা রাম ও রোমিং শব্দের মিল পেয়েছো অর্থ ও উচ্চারণে। এমনই আরও অনেক শব্দ আছে, যেমন ধরো বাংলায় মা, সংস্কৃতিতে মাতো বা মাতৃ, ইংরাজিতে মাদার, লাতিনে মাতের, পিতৃ বা ভাতৃ শব্দগুলো এইরকম মিল রয়েছে বেশ কিছু ভাষার শব্দের সঙ্গে। উচ্চারণ ও অর্থের মিল কিন্তু এমনি এমনি হয় না। মানুষের পরিবারের মতো ভাষারও পরিবার আছে, সেই একই পরিবারের ভাষাগুলির মধ্যে বেশ কিছু মিল থাকে। তেমনই একটা ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। ভারতীয় উপমহাদেশে ইউরোপের অনেক ভাষাই এই ভাষা পরিবারের সদস্য, ঠিক আছে? ইউরোপের অনেক ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এদেরকে তাই একসঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলে, ঠিক আছে? তারপরে দেখো এই ভাষা ব্যবহারকারীরা কোথায় থাকতো, বলছে এই ভাষা ব্যবহারকারীরা কোথায় থাকতো। দেখো বলছে শব্দের ব্যবহার থেকে মনে হয় যে তারা তৃণভূমি অঞ্চলে মানুষ ছিল। কারা? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্যরা কোথাকারের মানুষ ছিল? তাহলে তৃণভূমি অঞ্চলের মানুষ ছিল। কৃষকদের সঙ্গে যুক্ত সব বলছে কৃষিকাজের সঙ্গে যুক্ত শব্দ বিশেষ ব্যবহার হয়নি। বেশিরভাগ ঐতিহাসিকের মতে তারা মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলের যাযাবর ছিল। তাদের নিজেদের ও তাদের পালিত পশুদের খাদ্যের অভাব দেখা দিলে তারা ছড়িয়ে পড়ে নানা দিকে, ইউরোপের বিভিন্ন অঞ্চলে, ইরান ও ভারতে। তারপরে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের এক সদস্য হলো ইন্দো ইরানীয় ভাষা। এই ভাষা মানুষের মুখে ধীরে ধীরে বদলে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষায় পরিণত হয়েছে। তার সঙ্গে মিশেছে নানান আঞ্চলিক শব্দ। সংস্কৃত ভাষা সেই ভাষাগুলির মধ্যে একটি। তাহলে সংস্কৃত ভাষা কোথা থেকে এসেছে নিশ্চয়ই বুঝতে পারছ। তারপরে দেখো আদি ইন্দো ইউরোপীয় ভাষা বর্তমানে আর নেই। ঋগ্বেদ ও জিন্দা অবস্থায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে, ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে যে মানে ঋগ্বেদ ও জিন্দাবস্থায় কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। আদি ইউরোপীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। এই দুটি সাহিত্যের ভাষা ও বর্ণনায় বেশ কিছু মিল দেখা যায়। এর থেকে ইন্দো ইরানীয় ভাষার অস্তিত্ব জানা যায়। তবে মিলের পাশাপাশি দুটি রচনায় বেশ কিছু অমিলও দেখা যায়। দেখো ইন্দো ইরানীয় ভাষার মধ্যে আর ওই ভারতীয় ভাষার মধ্যে যেমন অমিলগুলো দেখো, ঋগ্বেদে যারা দেব তারা সম্মানিত ব্যক্তি, কিন্তু আবেস্তায় যারা দেব, ঠিক আছে, তাদের ঘৃণা করা হতো। আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হচ্ছে আহুর। এখানটা খুব গুরুত্বপূর্ণ, ওই যে ঋগ্বেদ ও জিন্দাবস্থার মধ্যে যে পার্থক্য আছে, ঠিক আছে? দেখো অথচ বৈদিক সাহিত্যে অসুর বা আহুর খারাপ বলে পরিচিত। হয়তো কোনো কারণে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি হয়েছিল, তার ফলে ওই গোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল। তারপরে দেখো এদেরই ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলে, যারা ভারতে পৌঁছেছিল, ঠিক আছে, তাদের কি বলে? এদেরই ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলে। এক্ষেত্রে মনে রেখো আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, ইন্দো আর্য ভাষারই সব থেকে পুরনো সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। এখানে দেখো এক্ষেত্রে মনে রেখো আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, ইন্দো আর্য ভাষারই সব থেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। তাহলে ইন্দো আর্য ভাষারই সব থেকে পুরনো সাহিত্য কি? ঋগ্বেদ। তারপরে দেখো অনেকে অনুমান করে উত্তর পশ্চিম দিক দিয়ে ইন্দো
ইন্দো আর্যরা ভারতে ঢুকেছিল। অনেকে অনুমান করেছে কি, অনেকে অনুমান করেছে উত্তর পশ্চিম দিক দিয়ে ইন্দো আর্যরা ভারতে ঢুকেছিল। তারপরে দেখো, বৈদিক সাহিত্য থেকে এই ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়, তাই এই সভ্যতার নাম বৈদিক সভ্যতা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য। এবার আমরা কি জানবো, বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য সম্পর্কে জানবো। দেখো, বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়, কি বোঝায়, বেদ এসেছে বেদ শব্দ থেকে। ভালো করে শুনে নাও এখানে, বেদ এসেছে কি বেদ শব্দ থেকে, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, বেদ মানে জ্ঞান। সমস্ত বৈদিক সাহিত্য চার ভাগে ভাগ করা হয়। বৈদিক সাহিত্য ক ভাগে ভাগ করে, চার ভাগে। কি কি দেখো, সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্যক ও উপনিষদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটি হলো সংহিতা। তাহলে সংহিতা কোন চারটে, এই চারটে, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটি হলো সংহিতা। তারপরে দেখো, সংহিতাগুলি ছন্দে বাঁধা কবিতা। ঠিক আছে, ঋগ্বেদের সবচেয়ে পুরনো বৈদিক, বলছে ঋগ্বেদ সব থেকে পুরনো বৈদিক সংহিতা। ঋগ্বেদের রচনায় ভাষা আর ভৌগোলিক পরিবেশের উল্লেখ থেকে থেকে তা বোঝা যায়। ঠিক আছে, বাকি তিনটি সংহিতা ও অন্যান্য বৈদিক সাহিত্য ঋগ্বেদের পরের রচনা। তারপরে দেখো, তাই সেগুলি পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয়। অর্থাৎ বৈদিক সাহিত্য দুভাগ, আদি বৈদিক সাহিত্য ও পরবর্তী বৈদিক সাহিত্য। ঠিক আছে, বৈদিক সাহিত্য ক ভাগে ভাগ করে, দুভাগে ভাগ করা যায়, আদি বৈদিক সাহিত্য আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য থেকেই বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায়, তাই বৈদিক যুগকেও দুভাগে ভাগ করা যায়, আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। এবারে দেখো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হচ্ছে ঋগ্বেদ। আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায় কোথা থেকে, ঋগ্বেদ। আর পরবর্তী বৈদিক সাহিত্য থেকে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানা যায়। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো এগুলো একটু এখানে খুব ভালো করে এটা জানতে হবে যে বৈদিক সাহিত্য যে আছে, ছবিটা দিয়েছে, দেখো বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্যের উপাদানগুলো দেখো, বৈদিক সাহিত্য কটা, চারটে ছিল, সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্যক আর উপনিষদ, এই চারটে তোমরা লিখে নেবে। বৈদিক সাহিত্য কটা, চারটে, সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্যক আর উপনিষদ। এখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছে। ঋগ্বেদের সূত্রগুলি ছন্দে বাঁধা ঋক এর সমষ্টি, তাই সংহিতার নাম ঋক সংহিতা, আর সংহিতা কথার অর্থ হলো সংকলন। এখানে এইটুকুনি ইম্পর্টেন্ট, সংহিতা কথার অর্থ হলো সংকলন। ঠিক আছে, এগুলো একটু পড়বে ভালো করে এই পয়েন্টগুলো। তারপরে দেখো, এখান থেকে আলোচনাটা আবার শুরু করছি। বৈদিক সাহিত্য ঠিক কোন সময়ে রচনা তা নিশ্চিত করে বলা মুশকিল। মোটামুটিভাবে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। এর মধ্যে 1500 থেকে 1000 অব্দকে আদি বৈদিক যুগ, এবং তার পর থেকে 600 অব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ। তবে মনে রাখা দরকার, তারপরেও বৈদিক সাহিত্য লেখার কাজ চলেছিল। এমন বলছে, এখন যে চেহারায় বৈদিক সাহিত্য পাওয়া যায় তার অনেক পরের রচনা। ঠিক আছে, এবারে আমরা জানবো বেদের ভূগোল। ঠিক আছে, বৈদিক, এবারে আমরা জানবো কি, বেদের ভূগোল। দেখো, বৈদিক সাহিত্যে পর্বত, নদীর নাম থেকে উপমহাদেশে আর্যদের বসতির কথা বোঝা যায়। বৈদিক সাহিত্যে বিশেষ করে ঋগ্বেদে ভূগোল বিষয়ে অনেক আলোচনা আছে। ঋগ্বেদে হিমালয় কাশ্মীরের, বা দেখো হিমালয়কে হিমবত, ঠিক আছে, কাশ্মীরের মুজবন্ত সিংহের উল্লেখ পাওয়া যায়, বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। ঋগ্বেদে অনেক নদীর কথা বলা হয়েছে, তার বলছে তার থেকে মনে হয় ওই নদীর কাছাকাছি এলাকাগুলিতেই ছিল আদি, দেখো আদি বৈদিক যুগের বসতি। ঋগ্বেদের আলোচনার গুরুত্বপূর্ণ নদী কি ছিল, দেখো ঋগ্বেদের আলোচনার গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। ঠিক আছে, সরস্বতী নামে যে নদীর কথা ঋগ্বেদে রয়েছে তা আর খুঁজে পাওয়া যায় না। ঋগ্বেদে মানুষ গঙ্গা ও যমুনা নদীর এলাকার, বলছে এলাকার সঙ্গে বিশেষ পরিচিত ছিল না, পরিচিত ছিলেন না। ঋগ্বেদে একেবারে শেষের দিকে মাত্র একবার গঙ্গা ও যমুনা নদীর কথা পাওয়া যায়। তারপরে দেখো, ঋগ্বেদে ভূগোল থেকে আদি বৈদিক সাহিত্য কতটা ছড়িয়ে পড়েছিল তা বোঝা যায়। আজকের আফগানিস্তান, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে
আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক যুগে মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। এখানে জেনে রাখো, টিকা পড়তে পারে সপ্ত সিন্ধু অঞ্চল কখন কোথা থেকে পড়বে, যে আজকের এই আজকের থেকে আজকের পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান। এই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু, অর্থাৎ এই পাঠটা তোমাদের লিখতে হবে সপ্ত সিন্ধুর মধ্যে। তারপর দেখো, পরবর্তী বৈদিক সাহিত্যের বর্ণনায় ওই ভূগোল আস্তে আস্তে বদলে গেল। গঙ্গা যমুনা দোয়াব এলাকার উল্লেখ পরবর্তী বৈদিক সাহিত্যে অনেক বেশি। এর থেকে বোঝা যায় বৈদিক বসতি পাঞ্জাব থেকে পূর্ব দিকে হরিয়ানাতে সরে গিয়েছিল। পরবর্তী বৈদিক সাহিত্যে পূর্ব ভারতকে নিচু নজরে দেখা হতো, পূর্ব ভারতকে নিচু নজরে দেখা হতো। তার থেকে মনে হয় পরবর্তী বৈদিক সাহিত্যের পূর্ব সীমা ছিল উত্তরে বিহারের মিথিলা, গঙ্গা নদীর সমভূমি অঞ্চলে ছড়িয়ে পড়ার ফলে বৈদিক সমাজে কৃষির প্রচলন ছিল। তারপর দেখো, পরবর্তী বৈদিক সাহিত্যের মূল ভৌগোলিক অঞ্চল ছিল সিন্ধু ও গঙ্গার মাঝের এলাকা, তাছাড়া গঙ্গার উপত্যকার উত্তর ভাগ ও গঙ্গা যমুনা দোয়াব তার ভেতরে পড়ত। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মহাকাব্য কাকে বলে, বা মহাকাব্য তোমাদের টিকা আকারে আসতে পারে। দেখো, পরবর্তী বৈদিক সাহিত্যে আরেকটি অংশ হলো মহাকাব্য। মহাকাব্য কথার মানে মহৎ বা মহান কাব্য বা কবিতা। কোনো বিশেষ ঘটনা বা দেবতা বা বড় রাজবংশের শাসকদের নিয়েই মহাকাব্য লেখা হতো। তার সঙ্গে থাকতো ভূগোল, গ্রহ, নক্ষত্র ও গ্রাম নগরের কথা, সমাজ জীবনের নানা দিক, রাজনীতি, যুদ্ধ, উৎসবের কথাও মহাকাব্যের মধ্যে মিশে থাকতো। সাতটি বা অন্তত আটটি সর্গ বা ভাগে ভাগ করা হতো মহাকাব্য। কবির মূল ঘটনা বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নাম দেওয়া হতো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। এবারে আমরা পড়বো, দেখো, বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব। ঠিক আছে, আমরা এবারে কি পড়বো, দেখো, বৈদিক যুগ আর কি প্রত্নতত্ত্বটা পড়বো। দেখো, বৈদিক সাহিত্যে তামা ও বঞ্চের ব্যবহারের কথা স্পষ্ট। শেষ দিকের রচনায় লোহার ব্যবহারের ধারণা পাওয়া যায়। ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। ঘোড়ায় টানা রথ ও তীর ধনুক ব্যবহার ছিল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। উপমহাদেশের হরপ্পা নাগরিক সভ্যতার অবসানের পরে প্রত্নতাত্ত্বিক আবেশে পাওয়া যায় বিভিন্ন স্থানে। প্রত্নতাত্ত্বিক কি? অবশেষ পাওয়া যায়। অবশেষ মানে কিছু টুকরো টুকরো প্রত্নতাত্ত্বিক জিনিস, ঠিক আছে, সেগুলি সবই গ্রামীণ সভ্যতার পরিচয় দেয়। এই সমস্ত কেন্দ্রগুলিতে ঘোড়ার ও পরবর্তী পর্যায়ে লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ঘোড়া এবং পরবর্তী পর্যায়ে লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তবে মনে রেখো, আগের থেকে আলাদা কোনো নতুন সভ্যতার চিহ্ন মেলে না। একটা মিশ্র বৈশিষ্ট্য এই অঞ্চলগুলিতে দেখা যায়। পরবর্তী বৈদিক যুগে একমাত্র মাটির পাত্র বানানো হতো। সেই পাত্রগুলির রং ছিল ধূসর। সেগুলির গায়ে ছবি আঁকা হতো। এদের বলা হতো চিত্ত ধূসর মাটির পাত্র। এই কোশ্চেনটা পরীক্ষায় বারবার আসে যে চিত্ত ধূসর মাটির পাত্র কাকে বলে। তারপরে দেখো, হরিয়ানার ভগলপুরায় লোহার ব্যবহারের আগে সময় প্রচুর পরিমাণে চিত্তধূসর মাটির পাত্রের বাসন পাওয়া গেছে। এই মাটির পাত্র এলাহাবাদের পূর্ব দিকে বিশেষ পাওয়া যায়নি, ঠিক আছে। তারপরে দেখো এই জায়গাগুলোর নাম, ঠিক আছে, হস্তিনাপুর, আছেন্দ, এগুলো এত জানতে হবে না, মাটির বাসন বা লোহার ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া অনেক আগে প্রাচীন গ্রামের চিহ্ন খুঁজে পাওয়া গেছে। এখানে একটু এটা দেখবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরের ভিডিওয়ে বৈদিক রাজনীতি নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রশ্নগুলো আলোচনা করে দেব। আর
ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে।